আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইসরাত জাহান চৌধুরী, তোমাদের মাঝে আবার হাজির হয়েছি ক্লাস ওয়ানের বাংলা বিষয়টি নিয়ে। বাংলা বিষয়টি নিয়ে, বাংলা বিষয় আমি আজকে তোমাদের পাঠদান করবো। আজকে আমার আলোচনার বিষয় থাকবে তোমাদের, আমি গত ক্লাসে পঠন সাহিত্য থেকে সিলেবাসটা দিয়ে নিয়েছি। তোমরা বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করে ফেলবে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পঠন সাহিত্য পরীক্ষাটা নিয়ম অনুযায়ী হয়ে যাবে ঠিক সময়ে। আমি আজকে তোমাকে আলোচনা করব শূন্যস্থান পূরণ আর সুপ্ত বিদ্যা নিয়ে। শূন্যস্থান পূরণ দেখো, তোমরা তোমাদের এর আগের ক্লাসে আমি শূন্যস্থান পূরণ 1 থেকে 6 পর্যন্ত দিয়েছিলাম। আজকে দিচ্ছি আমি 7 নম্বর থেকে 7 থেকে 10 পর্যন্ত দিয়েছি। দেখো 7 নম্বরে লিখেছি মিয়া ডাকে রোদে ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। 8 নম্বর দিয়েছি উর্মি ধরে সাগর কোলে। 9 নম্বর দিয়েছি বড় একটি মাঠ। 10 নম্বরে দিয়েছি ওষুধ তেলে রোগ সারে। শূন্যস্থান পূরণগুলো আমি আবার বলছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, 7 নম্বরে দিয়েছি মিয়া ডাকে রোদে ঘেমে, 8 নম্বরে দিয়েছি উর্মি ডোলে সাগর কোলে, 9 নম্বরে দিয়েছি বড় একটি মাঠ, 10 নম্বরে দিয়েছি ওষুধ তেলে রোগ সারে। সপ্তমীটা দিয়েছি দেখো, সপ্তমীটা আমি তোমাদের এর আগে 1 থেকে 7 নম্বর পর্যন্ত দিয়েছিলাম, আজকে দিয়েছি 8 নম্বর থেকে 10 নম্বর। আজকে তিনটি সমস্যা পড়ব, সপ্তমীটা দিয়েছি, সপ্তমীটা দিয়েছি তিনটি 8 থেকে 10। 8 নম্বর দিয়েছি টগর একটি ফুলের নাম, তাহলে কি হবে টগর একটি ফুলের নাম সত্য। তারপর দিয়েছি 9 নম্বরে উজ্জ্বলে উষাকালে, উজ্জ্বলে উষাকালে, উজ্জ্বলে উষাকালে সেটা কি হবে সত্য। তারপরে দিয়েছি 10 নম্বরে জব একটি সবজি, জব একটি সবজি, জব একটি সবজি নয়, তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা জব একটি সবজি সেটা মিথ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি সত্য মিথ্যা দিয়েছি 7 নম্বরে তখন একটি ফুলের না না, তাহলে সেটা সত্য। 9 নম্বরে দিয়েছি উজ্জ্বলে উষাকালে সত্য। 10 নম্বরে লিখেছি জব একটি সবজি মিথ্যা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা হোয়াইট বোর্ডে স্ক্রিনশট নিয়ে রাখো, আশা করি তোমরা নিয়েছ। তোমাদের সমস্যা পূরণ তাহলে আমি দিয়েছি আজকে 7 থেকে 10 নম্বর পর্যন্ত, আর সপ্তমীতে নিয়েছি 8 থেকে 10 নম্বর পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হোয়াইট বোর্ডের দিকে দেখো, তাহলে আমি তোমাকে আজকে গাইড দিয়েছি সমস্যা পূরণ 7 থেকে 10 নম্বর পর্যন্ত, আর সপ্তমীতে নিয়েছি 8 থেকে 10 নম্বর পর্যন্ত শিখবে আর এসডব দিয়ে করবে। তোমরা এই করোনাকালীন সময়ে বাসা থাকবে, নিয়মিত পড়াশোনা করবে মনোযোগ সহকারে, আর আমাদের আমাদের ভিডিও ক্লাসগুলো তোমাদের কোনো দেখতে বলতে সমস্যা হলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।